আমার নবী তো নূর নবী নূরের নবী আল্লাহু আকবার কিন্তু দুঃখ লাগে তাদের ব্যাপারে যারা নবীকে নূর নবী বললে ওদের সহ্য হয় না কথা বলুন জন বলুন আমাদেরকে মনে রাখতে হবে 19 কোটি 70 লক্ষ 50 হাজার বর্গমানের বিশাল এই পৃথিবীতে 232 দেশের 59টি মুসলিম দেশ 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট হলেও আলী আউলিয়ার বাংলাদেশ হযরতের শাহজালাল শাহপরান শাহ মাকদুম খান জাহান আলী ফতহুল্লাহ গরিবুল্লাহ শবেসি চিশতি এই দেশ পুরপুরা সরসিনা ফুলতলি শাহনসার শাহসনে শাহ মুহিব হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের এই বাংলাদেশ এই বাংলার মাটিতে মিলাদ কিয়াম দোয়া দরুদ তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা ঈদে মিলাদুন নবী কদম বুচি দোয়া মুনাজাত উসিলা বিশ্বকাত তারাবি শবে বরাত শবে কদর শবে মেরাজ আশুরা আহলে বাইত আগে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ اللهم اسكن এটা বুখারীর বর্ণনা তোমরা যারা দুয়ার মধ্যে হাত তুলতে চাও না মনে রাখবেন দুয়ার আদব হলো হাত তুলে দোয়া করা সুবহানাল্লাহ বলেন সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস আমার রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুয়া ইয়াসমাউ কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন যাও ফাল্লাইলিল আখির রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয় আল্লাহর দরবারে কবুল হয় এরা দোয়া করতে চায় না সুনানে আবি দাউদ 1488 নম্বর হাদিস আমার রাসূল বলেন ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুন একফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা যখন তোমরা চাইবে এই পাশ দিয়ে চাও উল্টা পাশ দিয়ে চিও না চামা শেষ হলে তোমরা মুখটা মাসা করে নেবে কিন্তু দুঃখজনক হলো সত্য অনেকেই বলেন দোয়া নাই নামাজের পরে সালাম ফিরানোর পরে বাটি চালান দিয়ে মৌলভীকে খুঁজে পাওয়া যায় না আজানের পরেও দোয়া করতে চায় না জানাজার নামাজের পরে সংক্ষিপ্ত আকারে কাতার ভেঙে দোয়া করা এটি ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন উত্তম বলেছেন এবং দাফনের পরে দোয়া করাকে সুন্নাত বলেছেন এরা জানাজার পরে কাতার ভেঙে একটু দোয়া করবে এটাকে বেদাত বেদাত বলে উড়াই দিচ্ছে কেউ যদি আবার বলে যে না দোয়া করা যাবে হাত তোলা যাবে না ওরে বাবা আমার নবী দোয়া করেছেন হাতও তুলেছেন আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা এটা বুখারীর বর্ণনা আল্লাহু আকবার মানে ওরা বলে হাত তোলা দরকার নাই কেন হাত তোলা দরকার নাই সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে ইস্তাহি আমার আল্লাহ লজ্জাবত করেন আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন আল্লাহ লজ্জা লাগে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তার হাত দুটো কবুল করে নিতে পারলাম না নিলাম না তাকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে আল্লাহু আকবার মানে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করব আজানের পরে দোয়া করব জানাজার নামাজের পরেও কাতার ভেঙে দোয়া করব এগুলোকে অনেকে উঠাই দিচ্ছে বলে দোয়া করা যাবে হাত তোলা যাবে না অথচ মুষ্টির চাউল নেওয়ার সময় হাত পাতা যায় মাহফিলের টাকা কালেকশনের সময় হাত পাতা যায় ফেতনার টাকা নেওয়ার সময় হাত পাতা যায় চামড়া কালেকশনের সময় হাত পাততে পারো পিপাসা লাগলে টিউবওয়েলের কাছে গিয়ে হাত ধরতে পারো চাপ দিতে পারো যদি ওইখানে দরকার হয় আমার আল্লাহর দরবারে হাত পাততে কোনো বাধা আছে কি বলেন কোনো বাধা আছে আমার রাসূল দোয়া করলেন দোয়া করতে দেরি সাথে সাথে বৃষ্টি নাজিল হলো নন স্টপ এক সপ্তাহ বৃষ্টি পরের সপ্তাহে সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ পুরো মদিনা ফ্ল্যাট মদিনা বন্যা হয়ে গেছে গো নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা হে আল্লাহ হাওয়া আলাইনা আয় আল্লাহ আল্লাহ
এই মুহূর্তে আমাদের লাগবে না আপনি একটু অন্য জায়গায় দিয়ে দেন সাহাবায়ে কেরাম বলেন এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো এরপরে নবী যখন দোয়া করেন আল্লাহ এই মুহূর্তে আমাদের কোনো বৃষ্টি লাগবে না তুমি বৃষ্টি বন্ধ করে দাও সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমার নবীর জীবিত অবস্থায় দোয়া করা যাবে ঠিক তেমনি ভাবে আমার নবীর ইন্তেকালের পরেও দোয়া করা যাবে উসিলা ধরা যাবে কি বলেন যাবে না সূরাতুন নিসা 64 নম্বর আয়াত ওই নবীর রোজা মোবারকে আয়াতটা এখনো লেখা আল্লাহু আকবার বলেন আমার নবীর রোজা মোবারক আয়াত লেখা কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسل لوجدوا الله توابا رحيما الله اكبر বলেন আর যদি তারা নিজের উপর জুলুম করে গুনাহ করে ফেলে এরপরে আপনার নিকট আসে আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় সাথে সাথে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো নবী আপনার উসিলায় মাপ করে দিবেন আল্লাহু আকবার বলেন এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 774 হিজরি আলেম তিনি সুন্দর করে বলে দিয়েছেন এই তাফসীর ইবনে কাসির বৈরুতের সাফা দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে লেখা এই আয়াত নবীজির রোজার সামনে লেখা খালি এইটা লেখা নয় বরং এই আয়াতের তাফসীরটাও সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন চার লাইনের মাঝে প্রতি বছর আমরা যখন হজে গিয়ে দেখি যে এই চার লাইন কি ওরা উঠাই দিল নাকি এখনো আছে আল্লাহ পাকের মেহরবানি তাফসীরটা করেছেন তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি 774 হিজরি আলেম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ছাত্র যার ওস্তাদ উসিলাকে শেরেক বলেছেন আর তার ছাত্র এখন কি বলতেছে শুনেন আল্লাহর নবীর সেই রোজা মোবারকের পাশে আল্লামা উতবি বলেন কুনতু জালিসান ইনদা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কবর শরীফ নবীজির রোজা মোবারক কবরের চেয়ে রোজা বললে এটা আদব বেশি হয় কথা বলুন কি হয় এজন্য আমার নবীর কবর শরীফকে আমরা রোজা মোবারক বলবো কারণ আমার নবীর রোজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি আরশ হচ্ছে মাখলুক মাখলুকের সেরা হচ্ছে আমার নবীজি আল্লাহু আকবার বলেন তিনি বলেন আমি নবীজি রোজা মোবারকের পাশে বসেছিলাম কুনতু জালিসান ইনদা কাবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আরাবিয়ুন একজন বেদুইন আসলো গ্রাম্য বেদুইন এসে সে বলল আমি চরম অন্যায় করেছি পাপের কাজ করেছি নবী ইন্তেকাল করেছে আমাকে জানানো হয় নাই আমি বুঝতে পারি নাই নবীর ইন্তেকালের তিন দিনের পরে আসলো এসে বলে আয়না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাম কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন ওই যে দেখো এখন ওই জায়গায় আমার নবীজির কবর শরীফ নবীজির রোজা মোবারক আল্লাহু আকবার বলেন লোকটি তখন নবী রোজার পাশে গেল কোরআনুল কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করলো ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম আয়াতটা তেলাওয়াত করার পরে চার লাইনের কবিতা পড়লো সে বলল জিতুকা মুস্তাগফিরান লিজাম্বি আমি আসছি আমার জীবনের গুনাহ মাফের জন্য সুবহানাল্লাহ জিতুকা মুস্তাগফিরান লিজাম্বি জীবনের গুনাহ মাফের জন্য মুস্তাশফি আম্বিকা আপনার সুপারিশ লাভের জন্য আমি আপনার কাছে এসেছি চার লাইনের কবিতা পড়লো আজও নবীজির রোজা মোবারকের যে পিলারে আমরা সালাম জানাই সেই চার লাইনের কবিতা সেখানে আজও লেখা ইয়া খাইরা মান দুফিনাত بالقايا عجمهم فطاب من تيبهن الكا ولكم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم الله اكبر علامه عتبي বলেন চার লাইনের কবিতা পড়ে আমি ঘুমিয়ে পড়লাম লোকটি ঘুমিয়ে পড়ল علامه عتبي বলেন আমি ওই মুহূর্তে ওই নবী রোজার পাশে আমি ঘুমাই পড়লাম লোকটি চাল্লানের কবিতা পড়ে চলে যাচ্ছিল আল্লাহ নবী রোজা মোবারক থেকে আমাকে বললেন ইয়া উতবি ওয়াল হাকিল আরাবি রে উতবি গ্রাম্য বেদুইন লোকটি চলে যাচ্ছে ওই লোকটি মনে করেছে তার জীবনের গুনাহ মাফ হয় নাই ওকে বলে দাও আমি নবীর উসিলায় তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আমার নবী তার জীবনের গুনাহ মাফের উসিলা হবে এটা যেমন প্রমাণিত আরেকটি বিষয় প্রমাণিত আমার নবী রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী তিনি জান্নাত নবী এই বিশ্বাস আপনাদের আছে হাত তুলে রাখো মুসলমান বিশ্বাস আছে আমার নবী কি মরে পচে গলে শেষ আল্লাহু আকবার
বারাকায় হায়াতুন নবী তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ না তোমরা সঠিক বলো না নবীকে হায়াতুন নবী বললে তোমরা যারা বলো ওই নবীকে তালাক আরে নবী তালাক হয় না তালাক হবা তোমরা রাসূল বলেছেন না হাইয়ুন ফি কবরি আমি নবীর কবরের মধ্যে জিন্দা থাকব শুধু আমি নই রে ইন্না আম্বিয়া আল্লাহকে আহয়াউন ফি কবরহিম ওয়া হুম ইরজাকুন সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুনা জাসাদাল আম্বিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ আকবার নবী বলেছেন রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম আমি মুসা নবীকে দেখলাম তিনি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ছেন মুসনাদে বাজ্জারের 1925 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার ইমাম বাজ্জার 292 হিজরি আলেম তিনি খুব চমৎকার করে বলেছেন আমার রাসূল বলেন শুনাও হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সুবহানাল্লাহ বিখ্যাত সাহাবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন আমার রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর তোমরা কথা বলো আমিও কথা বলি তবে তোমাদের কথা বলা আমার আমার কথা বলা এক নয় বলে দিলেন হায়াতে খায়রুল লাকুম আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম আল্লাহু আকবার বলেন শুন নাও তোমরা ওয়া ওয়াফাতে খায়রুল লাকুম আমার ইন্তেকালটা তোমাদের জন্য কল্যাণকর তাওরাদু আলা আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয় তোমাদের আমলগুলো আমি শুনি আমার কাছে দেখানো হয় তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয় আল্লাহু আকবার বলেন ফামারাই তুমিন খাইরিন আমি যখন তোমাদের আমলগুলো দেখি হামিদুল্লাহ আমি আল্লাহ পাকের প্রশংসা করি ওয়া মা রাআইতু মিন শাররিন আর আমি যখন তোমাদের কোন বদ আমল দেখি ইস্তাগফারতুল্লাহ আলাইকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি নবী আল্লাহর কাছে তোমাদের জীবনের গুনাহগুলো মাপ চাই ক্ষমা চাই আল্লাহু আকবার আমাদের জীবনের গুনাহ মাপের উসিলা আমার নবীজি আল্লাহু আকবার বলেন তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই আমার নবীর জাতের উসিলা দিতেও কোনো বাধা নাই নবীদের জাতের উসিলা দেন নবী করিম সাল্লামের দোয়াকে উসিলা হিসেবে গ্রহণ না করে বরং খুদ নবীজি সাল্লামের জাত মোবারকের উসিলা দেওয়া এটাও বৈধ নবী করিম সাল্লামের সত্তার উসিলা দিতে কোনো বাধা নাই দলিল মুস্তাদরাক আলা সহিহাইন 4444 নম্বর হাদিস আল্লাহু আকবার মুস্তাদরাক আলা সহিহাইন 4444 নম্বর হাদিস আন উমার ইবনে আল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইক্তারাফা আদম আল খাতিয়া ক্বাল ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা গাফারতালি ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু ক্বাল লাম্মা খলাকতানি বিয়াদিকা নাফাক্তা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ফারাইতু আলা কওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আলিমতু আন্নাকা লান তুদফিলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি লাকা ক্বাল সাদাকতা ইয়া আদামু লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ক্বাল ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাক্তা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ওয়া রাআইতু আলাল কওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আলিমতু আন্নাকা লাম তুদফিলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি লাকা ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদাম ইন্নাহু লাহাব্বু খালকি শোনাও আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবীকে আদম আলাইহিস সালাম নবীর জাতের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ পেয়েছিলেন আল্লাহু আকবার বলে আরে যাব আল্লাহু আকবার আদম নবী ছিলেন বেহেশতে সামান্য একটু মিস্টেক করে দীর্ঘ কয়েকশো বছর কান্নাকাটি করার পরে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উসিলায় মাফ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিল্লা তাকে তো এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই অথচ আমার নবী তো আদমের আগেও নবী সুবহানাল্লাহ বলে রাসূল বলছেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো মাতা কুনতা নাবিচ্চান আপনি কবে নবী হলেন আমার রাসূল বলেন কুনতু নাবিচ্চা ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ
আদম যখন মাটি আর পানির মধ্যে দেহের মধ্যে অস্তিত্ব আসে নাই হাল আতালান ইনসান হিনুম মিনাদ দহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো কিছুই ছিল না আমার রাসূল বলেন আমি তখনও নবী মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আমি নবী তখনও নবী আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ও বিশারাতু ঈসা ঈসা নবীর সুসংবাদ আমি পৃথিবীতে এসেছি আমার সুসংবাদ দিয়েছে ঈসা রুহুল্লাহ মায়ের স্বপ্নের রুইয়া উম্মি মায়ের স্বপ্নের বাস্তব রূপ আমার মা যখন জন্ম দিল জন্মের সময় যে নূর বের হয়েছে আদা আত মিনহু কুসুরা শাম আমার জন্মের নূরে আড়াই হাজার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে আপনি আমি জন্ম নিলে দেখে দিতে হয় লাইট মারে দেখতে হয় ছেলে হইছে না মেয়ে হইছে আর আমার নবীর জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেল নূর নবী নূরের নবী আলোকিত নবী যখন কথা বলেন ইজা তাকাল্লাম রুইয়াকা নূর নবী যখন কথা বলেন যেন দাঁত থেকে নবীজির জবান মোবারক থেকে নূর চমকায় আল্লাহু আকবার বলেন আরো যেন আল্লাহু আকবার কেমন নূরের নবী কেমন দয়ার নবী নূর নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর নূর নবী নূরের ফেরেশতা জিবরিল নূরের তৈরি সুবহানাল্লাহ বলেন খুলকাতিল মালাইকাতু বিন নূর আমার নবীর নূর আলো জিবরিল নূরের তৈরি এক নূর আরেক নূর যে গাড়িতে যাচ্ছেন বোরাক বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 186,000 মাইল বোরাক উসিলা বোরাকের মাধ্যমে যাচ্ছেন এটার গতি বোরাকের বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন বোরাক ও নূর নবী নূর জিবরিল নূর গাড়ি বোরাক এটাও নূর যে দেশে যাচ্ছেন সেটাও নূরের দেশ বলবেন নূরের দেশ দলিল আল্লাহ বলছেন الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح الله أكبر المصباح في زجاجة الزجاجة كأنها كوكب درج يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور এই জন্য কবি বলছেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আল্লাহু আকবার আরে যেন আল্লাহু আকবার নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আল্লাহু আকবার নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে আল্লাহু আকবার বলেন সেই নবীকে নূর বললে কেন তোমাদের শরীর চুলকায় চুলকাও যত চুলকাও কোনো আপত্তি নাই আমার নবী নূরের নবী কি নবী আমার নবী উসিলা দিয়ে আদম নবী বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মোহাম্মদকে কেমনে চিনলা আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা খালাক আল্লাহ আদম আলা সুরতি ওয়া তুলুহু সিত্তুনা জিরান 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ ভিতর রূহ দিলেন মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয় মোহাম্মদ রাসূল এটা রিসালাত এটা আপনার দোস্তের পরিচয় আপনার নামের সাথে যে আরেকটা নাম লাগাই দিয়েছেন অবশ্যই এটা পৃথিবীর সেরা নাম আল্লাহু আকবার বলেন না হলে আপনার নামের সাথে আপনি এই নামটা লাগাতে পারতেন না আপনি লাগাতেন না আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছিস মোহাম্মদকে যদি সৃষ্টি না করতাম এই কুল কায়নাতের বিশ্ব জগতের কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না আমার দোস্তের খাতিরে সব বানাইছি আল্লাহু আকবার বলেন কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যেই কলেমাটি আল্লাহর আরশ
মানুষের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেই কলেমা নিয়ে আমাদের দেশের একদল সালাফি বন্ধুরা তারা বলেন এই কলেমায় শিরক আছে অথচ এই কলেমা আল্লাহর আরশের খুঁটিতে লেখা কাবা শরীফের গিলাফে লেখা এই কলেমাটি সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা ওরে বাবা মক্কা টাওয়ারে লেখা কাবার কাবার দরজা লেখা ওরে বাবা এই কলেমাটি নবীজির আংটি মোবারকে লেখা ছিল বোরাকের কপালে লেখা ছিল অথচ এই কলেমা নিয়ে আজকে তারা সমাজের মধ্যে ফেতনার বিশ বাষ্প ছড়িয়ে দিয়ে বলছে কলেমার মধ্যে শিরক আছে আমরা বলবো আমরা বলবো আমরা বলবোই বলবো কলেমায় শিরক নাই শিরক ঢুকছে সালাফি মৌলবীর মাথার মধ্যে আমাদের কলেমায় কোনো শিরক আছে নাই আমরা উসিলা ধরি পীর ওলি আউলিয়া গাউস কুতুব নবী সিদ্দিক সুহাদা সালেহিন কোনো আপত্তি নাই উসিলা ধরতে কিবনা আছে নাকি কিবনা আছে নাকি পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল লাযীনা কাফারু এতে কারিমার তাফসীরে বলা হয়েছে তাফসীরে বাগাবি তাফসীরে মাজহারি এবং তাফসীরে আলুসির মধ্যে যেটাকে তাফসীর রুহুল মানি আল্লামা শিয়াবউদ্দিন মাহমুদ আলুসি এখানে স্পষ্ট করে বলা হয়েছে ইস্তাফতিহুনা আই ইস্তানসিরুনা আলাল লাযীনা কাফারু ক্বাবলা আন ইউবাসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকুলুনা আল্লাহুম্মা আনসুরনা বিহাক্কি নাবিয়্যিকা আল্লাযী বিহাক্কি নাবিয়্যিকা আল্লাযী তাবাসুহু আই আল্লাহ আপনি আমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মক্কার ওই কাফেরদের বিরুদ্ধে যখন ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা যখন দোয়া করত তাদের বিজয় প্রার্থনা করত আল্লাহ মক্কার কাফেরদের উপরে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় বিজয় দাও যে মুহাম্মদের প্রশংসা আমরা পেয়েছি তাওরাত কিতাবে সুবহানাল্লাহ বলে তাওরাতের যে নবীর নাত যে নবীর প্রশংসা আমরা পড়েছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই যে ইহুদিরা দোয়া চাইতো আমার নবীর উসিলায় ইহুদিরাও জানে আমার নবী হক ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তাদের সন্তানদেরকে যেমন চিনে ঠিক তেমনি ভাবে প্যারা নবীকে তেমনি চিনে আল্লাহু আকবার মানে আরে যেমন আল্লাহু আকবার আমি বলবো সুনান তিরমিজি 100 পৃষ্ঠা আল্লাহু আকবার মানে আন উসমান ইবনে হুনাইফ উসমান ইবনে হুনাইফ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা নবীর জীবিত অবস্থায় উসিলা দেখেন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কানা রাজুলুন দারির আল বাসার আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি আমার নবীর দরবারে আসলেন নবীর দরবারে এসে বললেন হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন সুবহানাল্লাহ বলে আমার জন্য আপনি একটু কি করেন দোয়া করেন নবীজি বলেন ইনশিত আখা তুলাক তুমি যদি মনে করো তোমার জন্য একটু পরে আমি দোয়া করি বলে হুজুর পরে যে দোয়া করতে চাইলেন যদি আজরাইল মালাকুল মৌত চলে আসে তখন তো আমি আপনার দোয়াটা পাবো না এক্ষুনি হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করেন হুজুর এখনই আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমার চক্ষু দুটো ভালো করে দেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ নবীজি বলেন সেটাই যদি তোমার জন্য কল্যাণকর হয় তাহলে যাও ফাতাওয়াদ্দা তুমি সুন্দর করে উযু করো দুই রাকাত নামাজ পড়ো নামাজ সমাপান্তে নামাজ শেষ করার পরে তুমি দোয়া করো এইভাবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নবিয়্যুর রাহমাহ ইন্নি তামাজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাজিহি লিতুখজালি আল্লাহুম্মা ফাশাফফিহু ফিয়া নবীজি বলেন তুমি এভাবে দোয়া করো হে আল্লাহ রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উসিলায় আল্লাহ আপনার কাছে আমি আর্জি পেশ করছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতিকে ফিরাই দাও আল্লাহু আকবার বলেন আয় আল্লাহ আমি আপনার কাছে নবীউর রহমা রহমতের নবীর উসিলায় মাপ চাই আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরাই দাও একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি তার চোখের জ্যোতির জন্য দুই রাকাত নামাজের শেষ শেষ দায় গিয়ে আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদ নবীর রহমা আল্লাহু আকবার নবীর রহমা রহমতের নবীর উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও ইমাম তিরমিজি বলেন এই হাদিস সহিহ আল্লাহু আকবার
ইমাম তিরমিজি সহিহ বলেছেন জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম হাদিসটির ব্যাপারে তারা বলে দিয়েছেন আমার নবীর জীবদ্দশায় উসিলা বানিয়ে দোয়া করার শিক্ষা দিয়েছেন লোকটি যখন দোয়া করলো সেজদা থেকে মাথা উঠাতে দেরি হলো চোখের জ্যোতি ফিরে পেতে দেরি হলো না আল্লাহু আকবার বলেন এই হাদিসটি সুনান ইবনে মাজাহতে আসে এই হাদিসটি মুসনাদে আহমদে আসে নাসাইতে আসে মারফাতুস সাহাবাতে আসে মুসনাদে আব্দ ইবনে হুমায়দে আসে শরহুস সুন্নাহ মুজামুল কবির লিত্তবরানি মুজামুল আওসাত লিত্তবরানি প্রায় 40টি হাদিসের কিতাবে আসে আমার নবীর জাতির উসিলা দিয়ে দোয়া করা হয়েছে আল্লাহু আকবার বলেন আরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবীর ইন্তেকালের পরেও উসিলা দিতে কোনো বাধা নাই একবার সুনান মুসনাদুদ দারমি ওনার স্ফূর্তিয়ার এই কিতাবটি আমি পড়াই মুসনাদুদ দারমির হাদিস আল্লাহু আকবার বলেন একবার সূচনা লগ্ন থেকে কুহেতা হালুল মদিনাতে কাহাতান সাদিনা মদিনা একবার কঠিন অনাবৃষ্টি দেখা দিল অনাবৃষ্টি দেখা দিলে ফাশাকাউ ইলা আয়েশা সব মানুষগুলো সাহাবায়ে কেরাম উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বলেন ওগো মা আয়েশা উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কুআন ইলা আস-সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফুন মদিনা শরীফে কোনো বৃষ্টি হয় না আপনি আমাদের জন্য একটু বৃষ্টির ব্যাপারে আপনি বলুন তখন উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা নবীজির রওজা মোবারকে যাও তোমরা যারা বলো নবীর রোজায় যাওয়ার দরকার নাই নবীর কাছে গিয়ে কোনো কিছু পাবা না তোমরা যারা বলো নবীর রোজার কোনো প্রয়োজন নাই ওরা মক্কা শরীফে হজ করে চলে আসে আমার নবীর মদিনা শরীফে যায় না ওরা দলিল দেয় লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতু মাসাজিদ তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না মসজিদে নববীতে যাও বাইতুল মুকাদ্দাসে যাও খানায় কাবাও যাও কিন্তু নবীর রোজায় যেতে দেয় না আমি বলবো তুমি কেমন হাজি কেমন নবীর উম্মত নবীর দেশে গিয়ে হজ করলা নবীর দেশে গিয়ে নবীর রোজা জিয়ারত করলা না তুমি কেমন হাজি আমার নবী রোজা মোবারকায় তুমি কেন যাবে না নবীকে সালাম দাও নবী রোজায় যাও তখন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন শুনে নাও তোমরা তে তোমরা নবীজির রোজার পাশে গিয়ে ফাজআলু লাহু কুআন ইলা সামা নবীজির রোজা মোবারকের বরাবর আসমানে ওই জায়গায় একটা ছিদ্র করো কি করো কুআন ইলা সামা আসমানের দিকে একটা ছিদ্র করো আল্লাহু আকবার বলেন তোমরা ছিদ্র করো ফাফালু ওরা বললো যে এটা ছিদ্র করার কারণ কি বলে এমন ভাবে ছিদ্র করবে যেন নবীর রোজা মোবারকটা আসমান দেখতে পায় কারণ আসমান কারো মৃত্যুতে কাঁদে নাই আসমান কেঁদেছে আমার নবীর ইন্তেকালে ইলা সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফুন মাঝখানে যেন কোনো ছাদ না থাকে ক্বালা ফাফালু তখন তারা তাই করলো আম্মা জানাইশার সিদ্ধান্ত মোতাবেক পরামর্শ মোতাবেক ফামুতিরু তখন আসমান থেকে আসমান যখন নবী রোজা দেখলো আসমান তখন কেঁদে দিল আসমান কাঁদলে অনবরত বৃষ্টির ঝর্ণা ধারা প্রবাহিত হলো আল্লাহু আকবার বলেন ফামুতির না মাত্রান হাত্তা নামাতাল উশবু ওয়া সামিনাতিল ইবিল হাত্তা তাফাক্কাতাত মিনাশ শুহুম আল্লাহু আকবার বলেন উটগুলো মোটা তাজা হলো জমিনে ঘাস হলো ফসল আদি হলো উটগুলো খেয়ে দিয়ে মোটা তাজা হলো আল্লাহু আকবার বলেন এবং চর্বিতে থলেগুলো ভরপুর হয়ে গেল থলে থলে চর্বি হলো এটা আমার নবীর রোজার নবীর এন্তেকালের পরে উসিলা তোমরা যারা বলো নবীর এন্তেকালের পরে উসিলা নাই এগুলো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমরা বলছো নবীর রোজার যাওয়া দরকার নাই নবীকে উসিলা দেওয়া যাবে না অথচ আমার নবী পেরা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন অন্যান্য নবীদের উসিলা দিতেও কোনো বাধা নাই কি বলেন কোনো বাধা আছে বিশেষ করে সহিহ বুখারীর আরেকটি হাদিস আমরা কোট করব 964 নম্বর হাদিস আন্না উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইজা কাহাতাও ইসসাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন মদিনা একবার অনাবৃষ্টি দেখা দিত তখন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আব্বাস বিন আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে দোয়াই বলতেন এইভাবে বলতেন কি বলতেন
বলছে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিজিনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিজিনা ফাআসকিনা ক্বালা ফায়ুসকাউন নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আল্লাহ আল্লাহ আমরা ইতিপূর্বে আপনার রাসূলের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করতাম আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতেন